শুক্রবার রাজ্য সফরে আসছেন সর্বভারতীয় কিষাণ মোর্চার প্রভারী অশোক সিং। অশোক সিং এর সফরকে ঘিরে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে কিষাণ মোর্চার রাজ্য কমিটি। বৃহস্পতিবার এই ইস্যুতে প্রদেশে বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত হয় সাংবাদিক সম্মেলন। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশে কিষাণ মোর্চার রাজ্য সভাপতি জোহর সাহা কেন্দ্রীয় প্রভারী অশোক সিং এর গুচ্ছ কর্মসূচির বিস্তৃত তথ্য তুলে ধরেন। উনি আমাদের সদর গ্রামীণ জেলার সভাপতি আছেন সমীর দাস, ওনার এলাকাতে উনি কৃষকদের নিয়ে সেটা হলো নারায়ণপুর, জায়গাটার নাম হলো দক্ষিণ নারায়ণপুর, সেখানে কৃষকদের সাথে উনি সমাবেত হবেন এবং সেখানে মত বিনিময় করবেন। তার আগে আমাদের সদর আরবান জেলার সভাপতি উনি স্বাগত জানাবেন। সদর আরবান জেলার পক্ষ থেকে আমাদের মানে আমাদের যিনি প্রভারী বিশ্বজিৎ কর্মকার, উনি আমাদের প্রভারী অশোক সিং মহোদয়কে স্বাগত জানাবেন ওনার জেলা কমিটির পক্ষ থেকে। এরপর 24 তারিখ উনি আমাদের একটা জায়গাতে সকালবেলা 9টার সময়, সেটা ভাগলপুরের কাছে দুর্গাবাড়ি চা বাগানের পাশে, এখানে আমাদের কিষাণ মোর্চার একজন কার্যকর্তা প্রদেশ কমিটির কোষাধ্যক্ষ। এদিন কৃষক নেতা জোহর সাহা দাবি করেন কেন্দ্রের বিজেপি সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের আয় দ্বিগুণ করা সহ কৃষকদের স্বার্থে বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছেন, কিন্তু 3টি কৃষি বিল নিয়ে বিশেষ কিছু বলেননি তিনি। ব্যুরো রিপোর্ট, হাল্লাপুর।